হ্যালো ভিউয়ার্স, গ্যামন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ফিফা 18 এর ডেমো গেমের ব্যাকআপ ফাইল থেকে আমরা গেমটি ইনস্টল করব এবং কিভাবে গেমটি রান করব। আমাদের এই কাজটি করার জন্য আমাদের ফিফা 18 এর ডেমোর ব্যাকআপ ফাইল লাগবে এবং অরিজিন অ্যাকাউন্ট লাগবে, যেই অ্যাকাউন্টে আমাদের ফিফা 18 ক্লেম করা থাকবে, ডেমো ভার্সনটা ক্লেম করা থাকবে। তো চলুন দেখা যাক কীভাবে কাজটি করতে হবে। প্রথমে আমরা ফিফা 18 এর ডেমো যে ডিভিডি 1 এবং ডিভিডি 2 আছে, এই দুটি থেকে আমরা ফিফা 18 এর ফাইলগুলো সব কপি করে নেব কম্পিউটারে। ফর এক্সাম্পল আমরা কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফিফা 18 ডেমো র ফাইলস নামে একটি ফোল্ডার তৈরি করে ডিস্ক 1 আমরা সেই ফোল্ডারটিতে কপি করে নেব এবং একইভাবে ডিস্ক 2 ফাইলগুলো আমরা সেই ফোল্ডারটিতে কপি করে নেব। রিপ্লেস চাইলে আমরা রিপ্লেস করে দেব। লক্ষ্য করুন, এবার আমাদের সব ফাইলগুলো একটি ফোল্ডারে কপি করে নেওয়ার পর অনেকটা এই রকম দেখাবে। সো এবার আমরা ফার্স্টে যে কাজটি করব, আমরা উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেব। যদি আমাদের কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল থাকে তাহলে ভালো, আমাদের গেমের ফাইলগুলো অনেকটা এই টাইপের দেখাবে। দেন এবার আমরা ফাইলটি আনজিপ করে নেব। আনজিপ করার জন্য আমাদের ডেমো পার্ট 1টি সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে এবং এক্সট্র্যাক্ট টু ফিফা 18 ডেমো এখানে ক্লিক করতে হবে, অথবা আমরা যদি অন্য কোনো ড্রাইভে এক্সট্র্যাক্ট করতে চাই তাহলে আমাদের এক্সট্র্যাক্ট ফাইল অপশনটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা ডিরেক্টলি সি ড্রাইভে ফিফা 18 ডেমো নামে ফোল্ডার তৈরি করে সেখানে আমরা কপি ফাইলটি এক্সট্রাক্ট করব। তাই আমরা সি ড্রাইভের ফিফা 18 ডেমো নাম ফোল্ডারটি সিলেক্ট করে ওকে করে দিলাম। আমাদের ফাইল আনজিপ প্রসেস শুরু হয়ে গেছে। আনজিপ প্রসেস শেষ হয়ে গেলে আমাদের এই উইন্ডোটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সো এটি হতে হতে আমরা আমাদের বাকি আনুষঙ্গিক কাজগুলো করে নিই। এবার সেকেন্ড আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অরিজিন সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমরা গুগল ওপেন করে এখানে ডাউনলোড অরিজিন লিখে সার্চ করব। লক্ষ্য করুন, এখানে আমাদের ডাউনলোড অরিজিন লেখা চলে আসছে। এবার এটি আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা অরিজিনটি ডাউনলোড করে নিব। আমাদের যেহেতু ডাউনলোড করা আছে অরিজিন, তাই আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। যার অরিজিনটি ডাউনলোড করা নেই সে অরিজিনটি ডাউনলোড করে নেবেন। অরিজিন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টলের সময় যদি অরিজিনের কোনো আপডেট দেখায় তাহলে সেটি কমপ্লিট আপডেট করে নেবেন। দেন ইনস্টল দিয়ে আপডেট করে অরিজিন ওপেন করে নেবেন। অরিজিন ওপেন করার সময় আপনার যদি অরিজিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে পূর্বে থেকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অরিজিন লগ ইন করবেন। যদি অরিজিন অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে, আমি আবারও বলছি, ক্রিয়েট নিউ অরিজিন অ্যাকাউন্টে ক্লিক করে অরিজিনের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তারপরে লগ ইন করবেন। লক্ষ্য করুন অরিজিন অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে কাজটি করবেন প্রথমে ফ্রি গেমস নামে যে ট্যাবটি আছে এই ফ্রি গেমসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ফ্রি গেমস থেকে ডেমো অ্যান্ড বেটাস, আমি আবার রিপিট করছি, ফার্স্টে ফ্রি গেমস নামের ট্যাবটিতে যাবেন, দেন এখান থেকে ডেমো অ্যান্ড বেটাস ট্যাবটিতে ক্লিক করবেন। দেন ডেমো অ্যান্ড বেটাসে এখানে ফিফা 18 ডেমো গেমটি দেখতে পাবেন, জাস্ট এটিতে ক্লিক করে অ্যাড টু মাই লাইব্রেরি করে নেবেন বা অ্যাড মাই অ্যাকাউন্ট করে নেবেন। দেন গেমটি অ্যাড করে নেওয়ার পর এবার মাই গেম লাইব্রেরিতে যাবেন। দেন এখানে লক্ষ্য করুন ফিফা 18-এর ডেমো গেমটি চলে আসছে। সো এবার গেমটি ডাউনলোড করার জন্য জাস্ট গেমের আইকন যে থাম্বনেলটি আছে এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। ফর এক্সাম্পল যদি আমরা গেমটি আমাদের অন্য কোনো লোকেশনে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে গেমটি ডাউনলোড দেওয়ার আগে আমরা ডাউনলোড লোকেশনটি চেঞ্জ করে নেব, যার জন্য আমাদের এখানে অরিজিন অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন সেটিংস অ্যান্ড এখানে ইনস্টল অ্যান্ড সেভে ক্লিক করতে হবে। দেন এখানে গেম লাইব্রেরি লোকেশন, এবার এখান থেকে আমরা যেই ড্রাইভে আমাদের বেশি স্পেস আছে বা যে ড্রাইভে আমরা গেমটি ডাউনলোড করতে চাই সেই ড্রাইভটি আমরা সিলেক্ট করে সেখানে আমরা যে কোনো একটি ফোল্ডার নেম অথবা অরিজিন লিখে নিতে পারি, অরিজিন নাম দিয়ে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিলেই হবে। আমাদের ডিরেকশনটি চেঞ্জ হয়ে যাবে, এবার আমাদের সেই ড্রাইভটিতে গেমটি ডাউনলোড হবে। সো আমরা যেহেতু সি ড্রাইভে গেমটি ডাউনলোড করতে চাচ্ছি তাই আমরা আমাদের সি ড্রাইভটি রেখে নিচ্ছি। দেন গেম ডাউনলোড লোকেশন সেট করে আমরা এখানে গেমের থাম্বনেইলে ক্লিক করব, দেন ডাউনলোডে ক্লিক করব। দেন অ্যাকসেপ্ট, নেক্সট, এখানে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট the above license agreement option select করে next। লক্ষ্য করুন আমাদের এখানে গেমটি ডাউনলোড হচ্ছে। আমাদের গেমটি ডাউনলোড শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা জাস্ট ডাউনলোডটি পজ করে দেব। আমি আবারও রিপিট করছি, আমরা জাস্ট ডাউনলোডটি পজ করে দেব, ডাউনলোডটি আমরা ক্লোজ করব না। ডাউনলোডটি পজ করে দিয়ে আমরা অরিজিনটি মিনিমাইজ করে নেব। এবার আমরা ফিফা ডেমো ফাইলটি যেখানে আমরা আনজিপ বা এক্সট্রাক্ট করেছিলাম আমরা সেই ফোল্ডারটিতে যাব। আমরা সি ড্রাইভে FIFA 18 ডেমো নামে ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা সব ফাইলগুলো আনজিপ করে নিয়েছিলাম। এখন জাস্ট আমরা লক্ষ্য করুন আমি আবারও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা এখন যে কাজটি করব, আমরা যে FIFA 18 ডেমো নামে যে ফোল্ডারটি আছে এবং এই ফোল্ডারের ভিতরে অনলি গেমের ফাইলগুলো থাকবে, এর ভিতরে আদার্স কোনো আর ফোল্ডার থাকবে না। জাস্ট আমাদের এই টোটাল গেমের ফাইল এখানে আমাদের 20 আইটেম থাকবে, জাস্ট এই টোটাল গেমের ফাইলগুলো সহ আমাদের যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে FIFA 18 ডেমো নামে ফোল্ডারটি আছে জাস্ট এটি আমরা কপি করে নেব। বা কাট করে নেব, করে নিয়ে আমরা যেই ডিরেকশনে বা ডিরেক্টরিতে আমাদের ডেমো গেমটি ডাউনলোড করছি ফর এক্সাম্পল আমরা আমাদের ডেমো গেমটি ডাউনলোড দিয়েছিলাম সি ড্রাইভে অরিজিন গেম ফোল্ডারে। সো আমরা এখানে জাস্ট এই ফাইলগুলো বা FIFA 18 ডেমো ফোল্ডারটি যেটি আমরা ডিভিডি থেকে এক্সট্রাক্ট করেছি এটি পেস্ট করে দেব, বা আমাদের যদি ব্যাকআপ ফাইল থেকে থাকে সেই ফাইলটি জাস্ট আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এবার পুনরায় আমরা অরিজিন থেকে ডাউনলোডটা আমরা রিজিউম করে দেব। লক্ষ্য করুন ডাউনলোড রিজিউম হওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে FIFA 18 ডেমো ইনস্টলিং। সো আমাদের গেমটি ইনস্টল নিচ্ছে, আমাদের এই ইনস্টল প্রসেসটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লক্ষ্য করুন আমাদের গেমটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার এটি আমরা ক্লোজ করে দেব বা এখানে ক্লিয়ারে ক্লিক করলে হবে। সো আমরা গেমের নোটিফিকেশন পপ আপটি ক্লোজ করে দিয়ে এবার আমরা এখানে প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করলে আমাদের গেমের লঞ্চারটি ওপেন হবে। জাস্ট লঞ্চার থেকে এবার আমরা প্লে বাটনটিতে ক্লিক করে গেমটি ওপেন করব। আর যদি আমরা গেমসের কোনো সেটিং চেঞ্জ করতে চাই তাহলে গেম সেটিং থেকে সেটিংটি চেঞ্জ করে নেব। সো আমরা প্লেতে ক্লিক করছি। সো ভিউয়ার্স, এভাবে আমরা FIFA 18 এর ডেমো গেমটি ব্যাকআপ ফাইল থেকে ইনস্টল করে প্লে করতে পারবো। অথবা যদি আমাদের ডাউনলোডেড ফাইল থাকে তাহলে সেটিও এই একই প্রসেসে অরিজিন দিয়ে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে সেভাবে করলে আমাদের ডাউনলোডেড ফাইল থেকেও ডেমোটি আমরা খেলতে পারবো। এবং আগামী 29শে সেপ্টেম্বর ফিফা অফিসিয়াল রিলিজ ডেটে যদি গেমটি খেলতে চান তাহলে গেমটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন অফলাইন অ্যাক্টিভেশনের জন্য। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, আমাদের অনলাইন শপ gamonbd.com, www.gamonbd.com, এবং এখানে আমাদের ডিটেল এবং কন্টাক্ট করার সব ইনফরমেশন দেওয়া আছে। এবং এখানে আমাদের অন্যান্য ক্যাটাগরিতে আরও প্রোডাক্ট রয়েছে। এবং আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য ভিজিট করুন youtube.com এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ইউটিউব গেমনবিডি। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন ইউটিউবে আমাদের চ্যানেলটির লোগো হচ্ছে একমাত্র এটি, এছাড়া অন্য কোনো গেমনবিডি নামের আমাদের কোনো চ্যানেল বা লোগো দেয়া নেই। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য যেসব ভিডিও আছে যেমন গেমিং কিবোর্ড আনবক্সিং রিভিউ, গেমিং মাউস আনবক্সিং রিভিউ এবং অন্যান্য আরও আনবক্সিং রিভিউ খুব শীঘ্রই আসবে। সো আমাদের আপকামিং রিভিউগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন যাতে নোটিফিকেশনটি আমাদের ফাইল আপলোডের নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। এবং আমাদের অন্যান্য গেম সফটওয়্যার এবং অন্যান্য প্রয়োজনীয় টিউটোরিয়াল, প্লাগ ইন, অ্যাক্সেসরিজ পারচেজের জন্য অবশ্যই আমাদের অনলাইন শপ অথবা ওয়েবসাইট ভিজিট করুন www.gamonbd.com। সো আমি আবারও বলে দিচ্ছি, ফিফা 18 অফিসিয়াল রিলিজ ডেট 29শে সেপ্টেম্বর। এই ডেটে যদি গেমটি ফুল ভার্সন যে কপিটি সেটি খেলতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট ডিটেল দেওয়া আছে। ধন্যবাদ।